সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে। আজকে যে 30 থেকে 50 হাজারের ভিতর যে ষাঁড় গরুগুলো আছে, এই ষাঁড় গরুর আজকে দাম দর জানাবো এই হাট থেকে আপনাদের মাঝে। সব সাইওয়াল, দেশি গরু, দেশাল জাতের গরু, সম্পূর্ণ জাতের গরুগুলার আজকে এই হাট থেকে দাম দর জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছেন। এই যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু ভাই? এটা হলো আড়িয়া গরু। আড়িয়া গরু ভাই, দেশি জাতের না? এটা দেশি, দেশি দেশি না? চোয়াজ আছে। চোয়াজ আছে, আচ্ছা। তো এটা কত দাঁড়িয়েছে গরুটা? গরুটা দাঁড়ানি ভাই, আগর আছে। আগর আছে। দাম কত রাখছেন এটা? এটার দাম রাখছি 35,000। আচ্ছা, পাইকার গুলো বলছে এটা? পাইকার বলছে ভাই কত ভাই? 30,530। আচ্ছা, আজকে বাজার কিরকম মনে হচ্ছে আপনার? চলে না? দর্শক শুনতে পাচ্ছেন যে আর এই হাট থেকে আপনাদের যে ষাঁড় গরু, এই যে গরুটা দেখতে পাচ্ছেন অনলি মাত্র হচ্ছে 30,000 টাকা, ঠিক আছে? এটা যদি আপনার কুরবানির উদ্দেশ্যে নেন, কিন্তু খুবই দাম দর দেখেন। চামড়াটা দেখেন যে কত বড় পাতলা, ঠিক আছে? এই যে চামড়াটা দেখেন, চামড়াটা দেখে ক্রয় করবেন। আর গরুটা দেখেন, রঙটা লাল আছে। আরও কিছু আপনাদের মাঝে দেখাচ্ছি যে ষাঁড় জাতের গরু, এই যে দেখতে পাচ্ছেন এই গরুটার দাম দর আজকে জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম সালাম ভাই। আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ। এই যে আজকে বাজারে গরুটা নিয়ে এলেন, কি গরু ভাই? আড়িয়া গরু ভাই, সাইওয়াল। সাইওয়াল, আচ্ছা, আড়িয়া সাইওয়াল জাতের গরু। দাম কত রাখছেন এটা? রাখছে ভাই 2,000। 2,000। দাম কত ভাই? দাম চাচ্ছে 42 ভাই। 42। পাইকার বলছে? হ্যাঁ বলছে। কত ভাই এটা? 35-36। 35-36। আচ্ছা, সব শুনতে পারলেন যে আপনারা এই হাট থেকে আজকে যে হাটে আসলেন, মানে বাজারটা কিরূপ বুঝে আছেন আপনি? বাজার ভালো আছে ভাই। ভালো না? মানে যেন কুরবানি আসতেছে, বাজার বেশি বাড়ছে। বাড়ছে না? দর্শক আপনারা খামার করতে, কাঁঠাল মারার চাহিদা বেশি। কাঁঠাল মারার, ঠাকুর মালার চাহিদা কম। আচ্ছা আচ্ছা, দেখেন দর্শক, এটা আছে দাঁতের গরু। হ্যাঁ দেখেন, যে সাইওয়াল জাতের গরু, দাম অনলি মাত্র 42,000 টাকা ভাই। এটা অনলি মনে করেন যে 40 হইলে দিয়ে দিতে পারে, 40,000। আরো কিছু আপনাদের মাঝে দেখাচ্ছি যে দর্শক দেখতে পাচ্ছেন এইখানে যে জোড়া, দুই জোড়া জাতের গরু দেখতে পাচ্ছেন, সাইওয়াল অর্থাৎ দেশি জাতের গরু। এই গরু দুইটার দাম তো জানাচ্ছি আপনাদের হাট থেকে, যে দেখেন যে এই হাট থেকে আপনাদের মাঝে যে দেখাচ্ছি আপনাদের মাঝে। আজকে বাজার কিরকম মনে হচ্ছে? কুরবানি দিন দিন যেত আসতেছে, আরো কিছু আপনাদের মাঝে, দর্শক আরো কিছু দেখাচ্ছি আপনাদের মাঝে যে এই যে ষাঁড় জাতের গরু। হ্যাঁ, এই ষাঁড় জাতের গরুটার আপনাদের মাঝে আজকে দাম দর দেখেন। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? এই গরুটার দাম কত রাখছেন? 56,000। 48 কয়েছে না? দাঁড়িয়েছে গরুটা? 2,000। দর্শক দেখতে পাচ্ছেন যে এটা যদি কিনেন, খুবই লাভবান হবেন, যে দাঁড়িয়েছে গরুটা একদম সাইওয়াল অর্থাৎ দেশাল জাতের ষাঁড় জাতের গরু। দাম দেন আপনারা কুরবানির উদ্দেশ্যে যদি গরুগুলা ক্রয় করেন, তাহলে কিন্তু মোটামুটি লাভবান হতে পারেন। যে দেখেন কোনো রোগ বিষয় নাই। চামড়া দেখেন, যে চামড়াটা, এই যে দেখেন চামড়াটা অনেকটা ঢন্ডলা অবস্থায় আছে। আরও কিছু আপনাদের মাঝে ষাঁড় জাতের গরু দাম দর জানাচ্ছি দর্শক। আরও কিছু আপনাদের মাঝে সাইওয়াল অর্থাৎ দেশাল জাতের ষাঁড় গরু দাম দর জানাচ্ছি এই হাট থেকে আপনাদের। দেখতে পাচ্ছেন এই গরুটা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই এই যে গরুটা নিয়ে আসছেন, এটা কী জাতের গরু ভাই? দেশি গরু। দেশি গরু, আচ্ছা। দাম কত রাখছেন এটা? দাম রাখছি 35,000। পাইকার কোনো বলছে এটা? বলছে 30 ভাঙে। 30 ভাঙে না? আচ্ছা, দাঁতিছে গরুটা? না না না, দাঁতে নেই। না, বয়স কত হতে পারে এটা? বয়স বয়স 2 বছর, আড়াই বছর। 2 বছর, আড়াই বছর, আচ্ছা। দর্শক দেখতে পাচ্ছেন এই যে দাঁতের গরু এগুলা। আরও কিছু আপনাদের মাঝে সাইওয়াল এবং দেশাল জাতের ষাঁড় গরু দাম দর জানাচ্ছি এই হাট থেকে আপনাদের মাঝে। দর্শক এই যে এখানে মাঝে দুই জোড়া সাইওয়াল অর্থাৎ দেশাল জাতের ষাঁড় গরু দেখাচ্ছি আপনাদের মাঝে। এই গরুগুলার দাম তো জানাবো এই হাট থেকে আপনাদের মাঝে আজকে ফাঁসিলাডাঙ্গা হাট থেকে।
আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই যে দুইটা গরু নিয়ে আসেন, কি জাতের গরু ভাই? সাইওয়াল জাতের না? দাম কত রাখছেন ভাই দুটা গরু? দাম তো 75 তো আজি দুটা 35 করে 75 35 করে 75 আর কি। তো পাইকার গুলো বলছে ভাই দুটো 60-62 এলে গরু কি দাঁত দিছে? দাঁত না না দাঁত কয় মাসের বয়স হয়েছে এগুলার? 6-7 মাস করে। আচ্ছা, মানে আর মনে করেন যে 12-13-14 মাস হলে দাঁতিবে, তাই না? আচ্ছা, আজকে বাজার কিরকম মনে হচ্ছে আপনার? বাজার একটু কম কম না? বাইরে পাইকার আসে না? বাইরে পাইকার আসে। দর্শক আজকে শুনতে পাচ্ছেন, এই যে দুইটা বাইরে বাইটা নেই, আর দেখতে পাচ্ছেন আপনারা যে এই দুটা গরুর দাম হচ্ছে অনলি মাত্র 70,000। সাইড হলে দিয়ে দেবে কিন্তু দুই জোড়া জাতের গরু। আর কিছু আপনাদের মাঝে এই সাইওয়াল এবং দেশাল জাতের ষাঁড় গরুর দাম দর জানাচ্ছি এই হাট থেকে আপনাদের মাঝে। আপনার সঙ্গে থাকবেন, ভিডিওর সঙ্গে থাকবেন। দর্শক দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনাদের মাঝে দুইটা ক্রস জাতের গরু ষাঁড় জাতের গরু দাম দর জানাচ্ছি এর থেকে আপনাদের মাঝে। দেখেন দুইটা ক্রস জাতের গরু। দাদা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে দুইটা ষাঁড় জাতের গরু দেখতে পাচ্ছি, এই দুটা কি জাতের গরু দাদু? এই দুটা ক্রস ক্রস জাতের গরু। হ্যাঁ। আচ্ছা, দেখলাম দাম কত রাখছেন? দাম 80-80। আচ্ছা, পাইকার কোনো বলছে? হ্যাঁ, পাইকার পাইকার বলতেছে। কত দাদু? 70,000। দাঁতিছে দুইটা? দাঁতিছে আগর আর কি। আজকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো আগর জাতের গরু, এটা 70 হলে কিন্তু দিয়ে দিবে। দেখেন হোলিস্টিন ফ্রিজিয়ান যে ক্রস জাতের গরুগুলো আছে, ষাঁড় জাতের গরু, এই হাট থেকে আপনাদের দেখাচ্ছি যে ষাঁড় প্লাস দেশাল জাতের গরু দাম দর। দর্শক আমি আরও কিছু আপনাদের যে ষাঁড় জাতের গরুর দাম দর জানাচ্ছি এই হাট থেকে আপনাদের। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই গরুটা কী জাতের গরু? এই যে গরুটা দেখতে পাচ্ছি আপনাদের, এই গরুটা ক্রস জাতের গরু না? একদম হোলিস্টিন ফ্রিজিয়ান। এটা দাম কত রাখছেন? দাম দেখছি 45,000 টাকা। আচ্ছা, পাইকার কোনো বলছে? এটা 38,000। বাইরের পাইকার আসছে কি আজকে? বাইরে আইছে না? দাম কেমন মনে হচ্ছে আজকে? আজকে কম কম না? অন্যান্য হাট থেকে আজকে, মানে এর আগের হাট থেকে আজকে দাম কম একটু দোকানে? আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন যে হোলিস্টিন ফ্রিজিয়ান জাতের গরু। আরও কিছু দর্শক দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ছোট ছোট ষাঁড় জাতের গরু। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মনির ডেয়ারি ফার্মের মালিক মনির ভাই, উনি নিজেই গরু কিনতে আসছে আজকে। তো দর্শক বেশি কথা না বাড়িয়ে চলে যাই মনির ভাইয়ের কাছে।